ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি ম্যান ইউ আর লেস্টার সিটির লড়াইটা যখন জমে উঠেছে, ঠিক সে সময় গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে 3-2 গোলে হেরেছে লেস্টার সিটি। দ্য ফক্সদের বেস্ট ইলেভেনে ছিলেন না দলের সেরা তিন ফুটবলার জেমস ম্যাডিসন, পেরেজ ও হামজা চৌধুরী। স্বাভাবিকভাবেই দলের সেরা তিন ফুটবলার না থাকায় বড় সড় ধাক্কা খেয়েছে দলটা। কিন্তু কী কারণে খেলানো হয়নি তাদের? আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর সব খবর। কোভিড প্রোটোকল ভেঙে প্রায় 18 জন নিয়ে পেরেজের বাড়িতে পার্টি করেন লেস্টারের তিন খেলোয়াড়। সেই পার্টিতে বেশ কিছু নারীও ছিল। দলের কোচ ব্রেন্ডেন রজার্স বুঝতে পেরে তাদেরকে ফোনে মেসেজ দিয়ে দ্রুত পার্টি বন্ধ করতে বলেন। পেরেজের বাড়ি থেকে বাংলাদেশি বংশভূত হামজা চৌধুরীর বাড়ির দূরত্ব 30 কিলোমিটার। কোচের বাধা সত্ত্বেও সেখান থেকে হামজার বাড়িতে গিয়েই পার্টি চালিয়ে যান তারা। হামজার প্রতিবেশী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অতিথিদের বেশিরভাগই কম বয়সী নারী ছিলেন, গান বাজনা চলছিল, পুলিশ এসেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। ঘটনার পর লেস্টার বস ব্রেন্ডেনের সিদ্ধান্তেই ওই তিন ফুটবলারকে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে দলে রাখা হয়নি। বিষয়টি নিয়ে সাবেক ফুটবলার গ্যারি লিনেকারও টুইট করে বলেছেন, পাঁচ ফুটবলারের বিরুদ্ধে কোভিড প্রোটোকল ভঙ্গের যে কথা ছড়িয়েছে তা সত্যি না। কিন্তু তিন ফুটবলারের ওই পার্টিতে থাকার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ডের গণমাধ্যমগুলো। এর আগেও বেশ কয়েকবার কোভিড প্রোটোকল ভেঙেছিল ইংলিশ ফুটবলাররা। কোভিড পরিস্থিতিতে সারা বিশ্ব যখন কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলছে, তখন লেস্টার সিটির খেলোয়াড়দের এমন কাজে নিন্দার ঝড় বইছে। মঙ্গলবার এই তিন ফুটবলারকে ডেকেছে ক্লাব কর্তৃপক্ষ, সেখানেই তাদেরকে জবাবদিহিতা করতে হবে, তারপরই সিদ্ধান্ত নেবে লেস্টার সিটি। অনিক জাবের, অলরাউন্ডার। গরু ছাগল যেন ঘাস খাবার না পায় তার জন্য দেয় বেড়া, আর মুই মানছি হয়ে আসুন এই ছিটমলের বেড়ার ভেতর। ব্রিটিশ হিন্দুস্থান পাকিস্তান দেশ স্বাধীন কত কিছু হইল, মুই এই বেড়ার বাইর দেখির পানু না কিছুই। তিস্তা পারের মানুষ তো সকত মুখত খাল ইতিহাস দেখিবার ইতিহাস। হেলা যাও নাকি সাবার তো ইচ্ছা অনেক ছিল রে, 83 বছরের বুড়া হলো, শরীর তার বল পাও না, এলা তোর চোখে মুই দুনিয়া দেখনু রে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেখার এই ইতিহাস মেটাতে দেশের মূল ভূখণ্ডের বাইরে থাকা দহগ্রামবাসীদের আকাশ সংযোগের মাধ্যমে টিভি দেখার সুযোগ করে দিয়েছি আমরা। সারা দেশের মতো একই কোয়ালিটির ঝকঝকে টিভি দেখার স্বাধীনতা এখন তাদেরও।